সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে ডুবন্ত পর্যটককে উদ্ধার। দীঘার সমুদ্র তীরে টানটান দৃশ্য উপভোগ করলেন উপস্থিত সকলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীঘায় সমুদ্র স্নানে নেমে ঢেউয়ের জলে তলিয়ে যাচ্ছিল এক পর্যটক। অতি তৎপরতায় প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে সেই ডুবন্ত পর্যটককে উদ্ধার করেন নুলিয়ারা। ওল্ড দীঘার এক নম্বর ঘাটে স্নান করতে নেমেই তলিয়ে যাচ্ছিলেন বছর একুশের এক যুবক, যা দেখে চিৎকার শুরু করে দেয় সি বিচে থাকা অন্যান্য পর্যটকরা। তখনই ছুটে আসে দীঘা থানা এবং দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ কর্মীরা। নিজেদের জীবন বাজি রেখে বিপর্যয় মোকাবিলা দপ্তর, সিভিল ডিফেন্স এবং নুলিয়ারা ঝাঁপিয়ে পড়ে ওই যুবককে প্রায় আধ ঘন্টার চেষ্টায় সমুদ্র থেকে উদ্ধার করেন। সমুদ্র থেকে উদ্ধারের পর দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে উদ্ধার হওয়া যুবকের নাম রোহান মোল্লা, বয়স একুশ বছর, বাড়ি চব্বিশ পরগনার হাবড়া থানার কালিনা গ্রামে। পুলিশকর্মীরা উদ্ধার করে তাকে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান, সেখানেই তার প্রাথমিক চিকিৎসা হয়। বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। ঘটনাকে ঘিরে পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রচুর সংখ্যক পর্যটক সমুদ্র স্নান করছিলেন, তাদের চিৎকারেই পুলিশ প্রশাসন ঘটনাস্থলে চলে আসে।
শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণে আমাদের তরফ থেকে থাকছে স্বর্ণ অক্ষয় অফার, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতিটি কেনাকাটার সাথে থাকছে নিশ্চিত উপহার আর গিফট কুপন। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়। বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সব ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।